माइनस से देखा के समीकरण x x प्राइम y o y प्राइम तो ना चाहिए जे परावृत्तेर उपकेंद्र थेके এই পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় ওই বিন্দুর উপকেন্দ্রের দূরত্ব তার পরাবৃত্তের উপকেন্দ্র থেকে এর উপরিস্থিত যে কোনো বিন্দু সে এইটা p p অফ x y এখান থেকে এর এই দূরত্বকে বলা হয় উপকেন্দ্রের দূরত্ব রাইট তাহলে উপকেন্দ্রিক দূরত্ব মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য না কিন্তু উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে যে পরাবৃত্তের উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব তাহলে আমাকে এখানে উপকেন্দ্রিক দূরত্ব আমি পাচ্ছি উপকেন্দ্রিক দূরত্ব ইকুয়াল টু এসপি তাহলে এই এসপি কেই বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব তাহলে এসপি কে কিভাবে বের করতে পারি আমরা পরাবৃত্তের সংজ্ঞানুসারে জানি এসপি ইকুয়াল টু কি হয় পিএম তাহলে দিস ইকুয়াল টু পিএম পিএম মানে আবার কি এইটুকু প্লাস এইটুকু তো এইটুকু দূরত্ব তো এ এইটুকু আমরা জানি এ আর এইটুকু হচ্ছে এক্স দ্যাট মিন্স উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a plus x যদি পরাবৃত্তটা কি হয় y square equal to 4ax হয় তাহলে উপকেন্দ্রিক দূরত্ব হবে sp equal to a plus x আর যদি পরাবৃত্তটা এটা হয় যে x square equal to 4ay এটা হলে উপকেন্দ্রিক দূরত্ব equal to হবে a plus y জাস্ট এটা একটু মনে রাখতে হবে এটাতে আমরা কিছু দু তিনটা প্রবলেম করব তাহলে এটা আমরা তুলে রাখলাম জাস্ট উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে a plus x তাহলে a মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব আর x হচ্ছে উপরিস্থিত বিন্দুর থেকে কোন বিন্দুর ভুজ নির্দেশ করে এবার আমরা কিছু প্রবলেম নিব সেটা হচ্ছে যে সে y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তের উপরিস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 9 হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত তাহলে বিন্দুর স্থানাঙ্ক কি হবে ওই বিন্দু মানে কি পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু হচ্ছে p অফ x y এটা তার উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে লক্ষ্য করো এই সমীকরণ থেকে আমরা a ইকুয়াল টু পাচ্ছি কত 16/4 দ্যাট মিন্স 4 a ইকুয়াল টু 4 আর উপকেন্দ্রিক দূরত্ব a প্লাস x ইকুয়াল টু আমরা জানি হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব কত আছে এখানে 9 তাহলে বা a এর মান 4 তাহলে x ইকুয়াল টু 5 x এর মান যদি এখানে 5 বসিয়ে দিই তাহলে y স্কয়ার ইকুয়াল টু আমাদের পাচ্ছি হচ্ছে 580 অতএব y ইকুয়াল টু পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার 80 প্লাস মাইনাস 4 রুট 5 580 তাহলে অতএব বিন্দুটির স্থানাঙ্ক p অফ 5 প্লাস মাইনাস 4 রুট 5 তাহলে উপকেন্দ্রিক দূরত্ব সংক্রান্ত অঙ্ক করলাম আমরা এখানে একটা এবার দেখো উপকেন্দ্রিক দূরত্ব সংক্রান্ত আমি আরো দুটা প্রবলেম নিয়েছি এই অঙ্কটা একটু আগে করেছি এটা তোমাদের জন্য এটা হচ্ছে ট্রাই ইয়োরসেলফ একটু আগে যেটা করলাম একবার সেম অঙ্ক এবার এটা করব এটা একটু ভিন্ন ধরনের এর আগে কি ছিল একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া ছিল বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয়েছে আর এবার উপকেন্দ্রিক দূরত্ব বের করতে হবে কোটি স্থানাঙ্ক দেওয়া আছে 9 তাহলে কোটি দেওয়া আছে 9 মানে কি y ইকুয়াল টু 9 দেওয়া আছে তাহলে y এর মান যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে 81 ইকুয়াল টু 12x বা x ইকুয়াল টু তোমার আসবে 81 ডিভাইডেড বাই 12 3 দ্বারা কাটলে 27 ডিভাইডেড বাই 4 এই হচ্ছে x এর মান আর যদি আমরা কি করি এখানে x এর মান বেড়ে গেছে এবার a এর মান দেখো সমীকরণ থেকে a ইকুয়াল টু পাবো আমি 3 a ইকুয়াল টু পাবো 3 4 12 4 a এর সাথে তুলনা করে a ইকুয়াল টু 3 অতএব উপকেন্দ্রিক দূরত্ব উপকেন্দ্রিক দূরত্ব ইকুয়াল টু এ প্লাস এক্স দিস ইকুয়াল টু 3 প্লাস 27 বাই 4 3 4 12 12 আর 27 39 বাই 4 এত একক ক্লিয়ার তাহলে আমার পরাবৃত্তের উপরিস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় সংক্রান্ত প্রবলেম করলাম এবার আমরা নতুন একটা জিনিস করব সেটা হচ্ছে পরাবৃত্তের গ্রাফ অঙ্কন মানে এটা অনেক সময় ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ করে এমসিকিউ প্রচুর আসে এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও আসে মানে গ্রাফের ব্যাপারটা আর কি তো ঘটনা হচ্ছে যে প্রথমত আমি এরকম দুইটা গ্রাফ নিলাম যে y মাইনাস মানে আদর্শ সমীকরণের গ্রাফ আর কি y মাইনাস y1 হোল স্কয়ার ইকুয়াল টু 4 a ইনটু x মাইনাস x1 আর একটা হচ্ছে x মাইনাস x1 হোল স্কয়ার ইকুয়াল টু 4 a ইনটু y মাইনাস y1 এই দুটা হচ্ছে এমনই পরাবৃত্তের সমীকরণ যাতে শীর্ষবিন্দু হয় x1 y1 এবং এই প্রথম পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষের সমান্তরাল আর দ্বিতীয় পরাবৃত্তের অক্ষরেখা y অক্ষের সমান্তরাল আমি সেদিন বলেছি যে পরাবৃত্তটি যে চলকের একঘাত হবে অক্ষরেখা সেই অক্ষের
সমান্তরাল হবে রাইট তাহলে এদের শীর্ষবিন্দু দুটারই শীর্ষবিন্দু হচ্ছে x1 y1 তো আমি এই ধরনের পরাবৃত্তগুলোর গ্রাফ কি করে বের করব এটা আমরা সরাসরি আমি কয়েকটা স্টেপ বলি প্রথমত স্টেপ 1 যে প্রথম স্টেপ হচ্ছে শীর্ষবিন্দুর অবস্থান নির্দেশ করতে হবে শীর্ষবিন্দুর অবস্থান নির্দেশ করতে হবে স্টেপ 2 পরাবৃত্তটি যে চলকের একঘাত পরাবৃত্তটি যে চলকের একঘাত শীর্ষবিন্দু দিয়ে সেই চলক সম্বলিত অক্ষের সমান্তরাল একটি সরল রেখা টানতে হবে স্টেপ 3 স্টেপ 3 হচ্ছে যে পরাবৃত্তটি অঙ্কিত সরল রেখার সাপেক্ষে প্রতিসম হবে প্রতিসম হওয়ার অর্থ হচ্ছে মনে করো এই সরলরেখাটার সাথে একটা পরাবৃত্ত এই সরলরেখার সাপেক্ষে একটা পরাবৃত্তের প্রতিসমতার অর্থ হচ্ছে এই সরলরেখাটা অবশ্যই পরাবৃত্তটা শীর্ষবিন্দু দিয়ে যাবে এবং সমান দুই ভাগে বিভক্ত হবে দুই পাশে আবার অনুরূপভাবে এটা এদিকে হতে পারে অথবা এই সরলরেখাটা যদি থাকে তাহলে একটা পরাবৃত্তকে প্রতিসমভাবে ভাগ করবে মানে এভাবে ভাগ করা আর কি শীর্ষবিন্দু দিয়ে যাবে সরলরেখাটা এবং সমান দুই ভাগে বিভক্ত করবে অথবা নিচের দিকে হতে পারে এরকম এবার আমরা একটা উদাহরণ নেব উদাহরণটি স্টেপ অনুযায়ী আমরা একটা পরাবৃত্তের গ্রাফ অঙ্কন করে ফেলব যেমন এখানে নিলাম y minus 2 whole square equal to পরাবৃত্তটার গ্রাফ কেমন হবে তাহলে আমরা আগে অক্ষ ব্যবস্থা আঁকি এখানে দেখো প্রথম কাজ হচ্ছে শীর্ষবিন্দুর অবস্থান নির্দেশ করতে হবে তাহলে এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু কত minus 1 2 minus 1 2 বিন্দুটা কোথায় অবস্থান করে minus 1 2 সে এখানে এক নম্বর স্টেপ কমপ্লিট দ্বিতীয় স্টেপ পরাবৃত্তটি যে চলকের একঘাত শীর্ষবিন্দু দিয়ে সেই চলক সম্বলিত অক্ষের সমান্তরাল একটি সরল রেখা টানতে হবে তাহলে এটা শীর্ষবিন্দু তাহলে এই পরাবৃত্তটি কোন চলকের একঘাত x চলকের একঘাত তাহলে শীর্ষবিন্দু দিয়ে x অক্ষের সমান্তরাল একটা সরল রেখা টানতে হবে টানলাম দ্বিতীয় স্টেপ কমপ্লিট পরাবৃত্তটি যে চলকের একঘাত সেই চলক সম্বলিত অক্ষের সমান্তরাল একটা সরল রেখা টানতে হবে তৃতীয় স্টেপ পরাবৃত্তটি অঙ্কিত সরল রেখার সাপেক্ষে প্রতিসাম্য হবে প্রতিসাম্যতা এখানে বুঝাইছি আমি এখন একটা পরাবৃত্ত প্রতিসাম্য হবে এই সরলরেখার সাপেক্ষে এর অর্থ হচ্ছে পরাবৃত্তটির শীর্ষবিন্দু এখানে থাকবে এবং সমান দুই ভাগে ভাগ করবে যেমন এটা হতে পারে আবার এটা হতে পারে এটা নির্ভর করবে এর চিহ্নের উপরে এর চিহ্নের উপরে 4 এর চিহ্নের উপরে এখানে দেখো 4 এর স্থলে প্লাস এইট আছে যদি 4 এ পজিটিভ হয় দ্যাট মিন্স পজিটিভ হলে আমার গ্রাফটা হবে এইরকম আর এখানে যদি নেগেটিভ হয় তাহলে গ্রাফটা হবে তাহলে আমার এই অঙ্কের জন্য 4 এর মান কত প্লাস 8 প্লাস 8 মানে কোন দিকে গ্রাফটা হবে এইদিকে দ্যাট মিন্স আমার গ্রাফটা হবে এটা তাহলে আমরা গ্রাফ অঙ্কন করতে পারি এখন তাহলে যে কোনো পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাক না কেন এই আকৃতির যদি অক্ষরেখা x এবং y অক্ষের সমান্তরাল হয় তাহলে তার গ্রাফ অঙ্কন করা যাবে ওকে আর তো একটা উদাহরণ নিই তাহলে আরো ক্লিয়ার হবে যেমন বললাম তোমাকে যে এরকম x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইনটু y প্লাস 1 এটা করতে হবে প্রথম কথা হচ্ছে শীর্ষবিন্দুর অবস্থান নির্দেশ করানো তাহলে এই যে মনে করে একটা পরাবৃত্তের যদি আমরা সমীকরণ এখানে নির্ণয় করতে চাই বা গ্রাফ অঙ্কন করতে চাই শীর্ষবিন্দু শীর্ষবিন্দু মানে কি x1 y1 কিভাবে পাবো সেটা ইকুয়েশন থেকে যে x মাইনাস কত আছে এখানে x মাইনাস আছে 0 y মাইনাস কত আছে মাইনাস 1 তাহলে 0 মাইনাস 1 তাহলে শীর্ষবিন্দু 0 মাইনাস 1 কোথায় এখানে 0 মাইনাস 1 প্রথম স্টেপ কমপ্লিট ফার্স্ট স্টেপ শীর্ষবিন্দুর অবস্থান নির্দেশ করা সেকেন্ড স্টেপ পরাবৃত্তটি যে চলকের একঘাত শীর্ষবিন্দু দিয়ে সেই অক্ষের সমান্তরাল তাহলে শীর্ষবিন্দু দিয়ে এখানে y চলকের একঘাত তাহলে y অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা এখানে টানি দ্যাট মিন্স y অক্ষ অর্থাৎ এই অক্ষটাই টান দিলাম দ্বিতীয় স্টেপ কমপ্লিট তৃতীয় স্টেপ এবারে পরাবৃত্তটা হবে আমার এই অঙ্কিত সরলরেখার সাপেক্ষে প্রতিসম প্রতিসমতার অর্থ হচ্ছে পরাবৃত্তটা হয় এইদিকে হবে শীর্ষবিন্দু যেতে এখানে থাকবে অথবা এইদিকে হবে y অক্ষের ক্ষেত্রে যদি এই 4 এর চিহ্ন পজিটিভ থাকে তাহলে হবে উপরের দিকে আর নেগেটিভ থাকলে হবে নিচের দিকে তাহলে এখানে কি আছে আমার নেগেটিভ আছে নেগেটিভ তাহলে কি হবে নিচের দিকে অর্থাৎ এই পরাবৃত্তের গ্রাফ এইটা এরকম টোটাল কেস তৈরি করা যায় মোটামুটি 16 থেকে 18টার মতো এরকমই হবে আর কি মানে নেই আমার কিন্তু মোস্ট প্রবলি 16 থেকে 18টা কেস তৈরি করা যায় এরকম যে পরাবৃত্তের এরকম বিভিন্ন প্রকারের গ্রাফ তা তোমরা নিজেরা নিজেরা এখন পরাবৃত্তের গ্রাফ লিখবা সেগুলোর জন্য আবার চিত্র আঁকবা তারপর ঠিক হয়েছে কিনা সেটা দেখবা যে তোমার এই কন্ডিশনগুলো ফুলফিল করে কিনা আর একটা প্রবলেম দেখো সে এরকম x - 1 স্কয়ার ইকুয়াল টু 4
into y এটা যদি বলি এটা এই পরাবৃত্তের গ্রাফ কেমন হবে আবার তাই শীর্ষবিন্দুর অবস্থান নির্দেশ করি তাহলে এটা যদি মূলবিন্দু হয় শীর্ষবিন্দু হচ্ছে 1 0 x minus 1 আছে y minus 0 আছে তাহলে 1 0 টা হচ্ছে শীর্ষবিন্দু 1 0 কোথায় অবস্থান করে এই যে এখানে সেট এবার আসি পরাবৃত্তটি কোন চলকের রেখা y চলকের রেখা তাহলে y অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টেনে দিলাম দ্বিতীয় স্টেপ শেষ তৃতীয় স্টেপ কি পরাবৃত্তটি এই যে অঙ্কিত সরলরেখার সাপেক্ষে প্রতিসম হবে প্রতিসমতার অর্থ কি ওই পরাবৃত্তের সমান দুই ভাগে ভাগ করবে এবং ওটা যাবে কোন দিকে এই বিন্দু দিয়ে তাহলে এরকম হবে অথবা এরকম হবে এখন আমাকে বলো এখানে পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে পজিটিভ তাহলে উপরের দিকে রাইট এই হচ্ছে আমার পরাবৃত্তের গ্রাফ ক্লিয়ার ওকে তাহলে এবারে আমরা একটা আলোচনায় নিয়ে আসবো আমি সেটা হচ্ছে যে আমরা তো এতদিন শিখেছি যে কোন একটা সরলরেখা যদি বৃত্ত থেকে জ্যা কাটে তাহলে সেই জ্যার দৈর্ঘ্য বের করা যায় তাহলে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এগুলো যদি কোনো সরলরেখা থেকে জ্যা কর্তন করে সেই জ্যার দৈর্ঘ্য কেমন করে বের করা যাবে কারণ আমরা বৃত্ত থেকে আমরা জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করতো এই জন্য আমরা পারতাম তো আমি আজকে একটা জেনারেল কেস আলোচনা করি পরাবৃত্তের একটা সাধারণ সমীকরণ নেই সরলরেখার একটা সাধারণ সমীকরণ নেই এবং সরলরেখাটি ওই পরাবৃত্ত থেকে যে পরিমাণ জ্যা খণ্ডন করে সেই জ্যার দৈর্ঘ্য কত হবে সেটা আমরা বের করব স্যার আমি তোমাদেরকে প্রশ্ন করলাম এরকম যে y স্কয়ার ইকুয়াল টু 4ax এই পরাবৃত্তটি y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখাটি হতে যে জ্যা খণ্ডন করে তার দৈর্ঘ্য কত এটা আমি বের করতে চাই তাহলে প্রথম কথা হচ্ছে যে সেই পরাবৃত্তটা হচ্ছে এইটা এইটা আর জ্যা হচ্ছে এইটা জ্যার সমীকরণ এটা দেওয়া আছে হচ্ছে তোমার y ইকুয়াল টু mx প্লাস c এবং এই সমীকরণটা দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 4ax ক্লিয়ার যদি তাই হয় আমি যে কাজটা এখানে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মনে করো এই দুটো সমীকরণ সমাধান করে যে দুটো ছেদবিন্দু পাওয়া যাবে তাদের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে জ্যার দৈর্ঘ্য নির্দেশ করে রাইট তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এরকম একটা প্রসেস মনে করলাম এটা হচ্ছে x1 y1 যে কোনো একটা বিন্দু এটা হচ্ছে x2 y2 যে কোনো একটা বিন্দু তাহলে তোমার বের করতে হবে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে x1 y1 এবং x2 y2 এই সরলরেখার উপর অবস্থিত তার মানে আমরা লিখতে পারি y1 equal to m into x1 plus c y2 equal to m into x2 plus c তাহলে আমি যদি এটা বিয়োগ করে দিই তাহলে y1 minus y2 equal to m into x1 minus x2 এইটা রাইট এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দুটো সমীকরণ এই দুটো সমীকরণ থেকে যে কোনো একটা চলকের দ্বিঘাত সমীকরণ নিয়ে আসবো x এর হোক আর y এর হোক একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসবো তাহলে আমরা কাজ করি এখান থেকে x এর মান x ইকুয়াল টু আসলে y স্কয়ার ডিভাইডেড বাই 4a তাহলে x এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে আমার আসছে y ইকুয়াল টু m ইনটু y স্কয়ার ডিভাইডেড বাই 4a প্লাস c তাহলে বা আর এখানে আসবে তোমার m y স্কয়ার একবার লিখতেছি মাইনাস 4ay প্লাস 4ac ইকুয়াল টু 0 তাহলে এটা কি নির্দেশ করে y এর দ্বিঘাত সমীকরণ নির্দেশ করে এর অর্থ কি জানো ওই সরলরেখাটা এই পরাবৃত্তটাকে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করবে তাহলে সেই দুটো বিন্দুর কোটি যদি আমরা y1 এবং y2 ধরি মূল দুটো তাহলে তোমরা জানো অতএব y1 y2 মূল দুটোর যোগফল ইকুয়াল টু 4a/m রাইট এবং আরো জানো y1 y2 এটা ইকুয়াল টু 4ac ডিভাইডেড বাই m তাহলে y1 প্লাস y2 জানো y1 y2 জানো 4ac ডিভাইডেড বাই m তাহলে এটা জানো আমার দরকার কি আসলে আমার দরকার হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সে এটা p এটা q তাহলে অতএব pq ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার এই মানটুকু তোমার দরকার তো x1 মাইনাস x2 x1 মাইনাস x2 ইকুয়াল টু লেখা যায় y1 মাইনাস y2 ডিভাইড বাই m তাহলে আমি এখানে একবার লিখে নিই তাহলে হচ্ছে তোমার রুট ওভার y1 minus y2 whole square divided by m square plus you can take y1 minus y2 whole square তাহলে আমরা যদি এই ব্যাপারটা কমন নেই কমন নিলে আসতেছে root over 1 plus 1 by m into y1 minus y2 whole square তাহলে y1 minus y2 whole square মানে আমরা তোমরা জানো y1 plus y2 whole square
minus 4 y1 y2 এটা দেখো আমি y1 minus y2 এখানে মিস করা হয়েছে আমি তাহলে এখানে কি করেছি y1 minus y2 স্কয়ারটা কমন নিয়েছি তার সূত্র বলেছি এটার মান তুমি জানো এটার মান তুমি জানো this equal to তাহলে root over 1 plus 1 by m square into y1 plus y2 এর মান কত y1 plus y2 এর মান হচ্ছে 4 a by m that means এখানে আসবে হচ্ছে 16 a square divided by m square 4 a by 16 minus 4 into y1 y2 এর মান কত 4ac 4ac divided by m এটা তাহলে this equal to root over এখান থেকে হচ্ছে m square plus 1 divided by m square into এখান যদি m square লসাগু করি তাহলে কত আসবে 16 কমন নি তাহলে এখান থাকবে হচ্ছে ac এবারে m square বর্গমূলটা বের করে নিবা 16 বর্গমূল বের করে নিবা যা হবে সেটাই आंसर তাহলে আমার এখানে কি কি অজানা থাকলো এখানে অজানা থাকলো m a আর c তাহলে m হচ্ছে সরলরেখার ঢাল এখান থেকে তাহলে z এর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো তাহলে এটা একটা প্রসেস অথবা তোমরা ছেদবিন্দু বের করে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে দিবা তাহলেই হবে তাহলে ছেদবিন্দু বের করে দেও করতে পারবা জেনারেল আকৃতিতে আসলে এভাবে করবা নতুন ছেদবিন্দু বের করতে পারবা না ওকে এবার আমরা একটা প্রবলেম করব সেটা হচ্ছে যে মনে করো যে একটা পরাবৃত্তের মানে অ্যাপ্লিকেশন সংক্রান্ত একটা প্রবলেম সেটা হচ্ছে মনে করো একটা খিলান খিলান মানে কি জানো গ্রামের দিকে ওই তোমার হচ্ছে যখন ধান চাল তোলে আর কি তখন ওই মাঠের দিকে ওরা একটা মানে ধান টান মারাই করার জন্য একটা জায়গা করে ওকে একটা খিলান করে পরাবৃত্তাকার খিলান যার ভিতরে ওই লোকজন থাকে আর কি রাত্রিবেলাতে চাল যেন না হয় আর কি তো মনে করো এরকম একটা খিলান এই নির্দিষ্ট উচ্চতা বিশিষ্ট একটা খিলান প্রশ্ন হচ্ছে যে এটার উচ্চতা মনে করো 18 মিটার প্রশ্ন হচ্ছে আমার এর মধ্যবিন্দু থেকে সেন্টার থেকে এই যে এই বিন্দু থেকে সে মনে করো 8 মিটার দূরে এখানে হচ্ছে 8 মিটার দূরে এখান থেকে এইটুকু হচ্ছে 8 মিটার দূরে 8 মিটার দূরে একটা মানে করো পিলার দেওয়া আছে এই পিলারের উচ্চতা কত হবে মানে এইটা কত এই প্রশ্নটার উত্তর আমাকে করতে হবে তাহলে কি প্রশ্নটা 18 মিটার উঁচু একটি পরাবৃত্তাকার খিলান যেটা ওয়াইড কত 24 মিটার প্রশ্ন হচ্ছে সেন্টার থেকে 8 মিটার দূরে অবস্থিত একটা পিলারের উচ্চতা নির্ণয় করতে হবে এটা কি কাজে ব্যবহার হয় জানো সেটা হচ্ছে ওই যে দেখবা সুরঙ্গ পথ আছে কিছু মনে করো দেখা গেল তুমি পাহাড়ি এলাকার ভিতর দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে তুমি একটা সুরঙ্গ পথ করবা এই পথ দিয়ে তুমি মনে করো হচ্ছে বাস নিয়ে যাবা এর একটা নির্দিষ্ট প্রস্থ আছে হোয়াইট কতটুকু এটা দেওয়া আছে একটা বাস এর মনে করো উইডথ দেওয়া আছে মনে করো এটা হচ্ছে একটা বাস আর প্রশ্ন হচ্ছে যে এই বাসের সাইজ কেমন হলে এই সুরঙ্গ দিয়ে বাসটা খুব সহজে যেতে পারবে তখন এই প্রবলেমটার পড়ে যাবে কারণ কি দেখো বাসটা দেখা গেল মনে করো এই প্রস্থ যা উচ্চতার চেয়ে একটু বেশি হয়ে গেল তাহলে যেতে পারবে না তাহলে যে কোম্পানিকে তুমি এই বাসটা বানাতে দেবা তুমি এই ডাইমেনশনগুলো দিয়ে দেবা যে এই ডাইমেনশন আমার হচ্ছে সুরঙ্গ পথটার উচ্চতা হচ্ছে 18 মিটার প্রস্থ হচ্ছে 24 মিটার এখন আপনি বাস কি সাইজের বানাবেন সেটা আপনার বিষয় সে কি করবে তাহলে তখন বাসের একটা নির্দিষ্ট স্পেসিফিকেশন নিয়ে সে কত উইডথে বাস বানাতে চাচ্ছে তাহলে সেরকম উচ্চতা করে নেবে সেটা আমরা এখানে চাচ্ছি তাহলে এটাকে একটু বর্ধিত করে দিই এটাকে একটু বর্ধিত করে দিই এটা হচ্ছে x ও x প্রাইম এটা দিলাম এটা y ও y প্রাইম এখানকার এটা হচ্ছে মূল বিন্দু এবার দেখো তাহলে এটা যেহেতু 18 তাহলে এখানকার স্থানাঙ্ক হবে 0 18 এবং তাহলে শীর্ষবিন্দু পেয়ে গেছি আমরা এবং এটা যেহেতু 24 তাহলে এটা হবে 12 তাহলে এখানকার স্থানাঙ্ক হবে 12 0 এবার দেখো তোমার উদ্দেশ্য কি তোমার উদ্দেশ্য হচ্ছে যে এই পরাবৃত্তের একটা সমীকরণ এখানে যদি বের করতে পারো এখানে 8 আর এইটুকু যদি আমার এইচ উচ্চতা বিশিষ্ট হয় তাহলে এখানকার স্থানাঙ্ক হবে 8 এইচ এবং 8 এইচ বিন্দুটা হচ্ছে এই পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দু ক্লিয়ার তাহলে তুমি যদি এই পরাবৃত্তের সমীকরণ কোনো ক্রমে বের করতে পারো পরাবৃত্তের সমীকরণ বের করে সেই সমীকরণে যদি 8 এইচ বের বসিয়ে দাও তাহলে এইচ এর মান পেয়ে যাবা আমার এখানে কী কী জানা আছে দেখো শীর্ষবিন্দু 0 18 এবং এই এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষরেখা ওয়াই অক্ষ বা ওয়াইকে সমান্তরাল এবং সেটা কোন বিন্দুতে পাস করে 12 0 বিন্দুতে পাস করে ক্লিয়ার এবারে আমরা জানি যে যে শীর্ষবিন্দু দেওয়া থাকে এবং অক্ষরেখা জানা থাকে তার সমীকরণ আমরা বের করতে পারি
তাহলে আমরা লিখব এখানে শীর্ষ 0 18 এবং অক্ষরেখা y অক্ষ বরাবর অবস্থিত অতএব পরাবৃত্তটির সমীকরণ x - x1 স্কয়ার equal to 4a2y minus y1 y1 এর মান কত 18 এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে আমরা যে ইকুয়েশনটা লিখেছি 4a লিখেছি বাট কিন্তু এখানে যে কাহিনীটা ঘটেছে যে এই পুরো ঘটনাটা এই পরাবৃত্তটার দিক কোন দিকে নিচের দিকে হলে এখানে একটা কি চিহ্ন আসে নেগেটিভ আর উপরের দিকে হলে পজিটিভ দ্যাট মিন্স এখানে a এর মান নেগেটিভ আসবে দেখা যাক তাহলে আমরা এখানে এটা হচ্ছে পরাবৃত্ত সমীকরণ বা x স্কয়ার ইকুয়াল টু 4a2y মাইনাস 18 এটা মনে করে ইকুয়েশন নাম্বার 1 এই পরাবৃত্তটা এই 12 0 বিন্দুতে পাস করে তাহলে এটা ব্যালেন্স টু 12 0 0 বিন্দুকে সিদ্ধ করাই তাহলে সিদ্ধ করলে আসবে 144 ইকুয়াল টু 4 ইনটু a ইনটু 0 বসালে মাইনাস 18 ক্লিয়ার তাহলে এখান থেকে আমি a এর মান পাবো মাইনাস 144 ডিভাইডেড বাই 4 ইনটু 18 ক্লিয়ার তাহলে এখানে আমরা যদি ভাগ করি 4 3 4 12 2 24 4 6 24 18 তো কোনো 36 দিস ইকুয়াল টু মাইনাস 2 তাহলে a এর মান পেলাম আমরা কত মাইনাস 2 তাহলে পরাবৃত্তের সমীকরণ কি অতএব সমীকরণ হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 8 ইনটু y মাইনাস 18 এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ দ্যাট মিন্স এই খিলানের সঞ্চার পথের সমীকরণ ক্লিয়ার এখন আমাকে বের করতে হবে h এর মান তাহলে 8 h 8 মিটার দূরত্বে অবস্থিত 8 মিটার দূরে অবস্থিত এই পিলারের উচ্চতা বের করতে হবে তাহলে 8 h বিন্দুর সমীকরণকে সিদ্ধ করবে তাহলে অতএব 8 ইকুয়াল টু মাইনাস 8 স্কয়ার ইকুয়াল টু মাইনাস 8 ইনটু h মাইনাস 18 তাহলে বা কত আসতেছে 64 64 বাই 8 8 ইকুয়াল টু মাইনাস h প্লাস 18 অতএব h ইকুয়াল টু কত 10 মিটার এটাই অ্যানসার অর্থাৎ 8 মিটার দূরে অবস্থিত যে পিলারটা দেখতে পাচ্ছ সেই পিলারের উচ্চতা হবে কত 10 মিটার ক্লিয়ার এবার আমরা একটু উপবৃত্ত নিয়ে কাজ করি